हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के आमी एक चाइनीज डिश बनिए देखाबो। डिशटी होलो स्वीट एंड सावर पनीर। एटा बनानो खूब सोजा और खेतेओ खूब टेस्टी है। जदि आमार ए भिडियोटी भालो लागे ताहले एक लाइक देवें, बंधुबान्धवर साथे शेयर करबें और आमार चैनले नतून एसे थाकले चैनलटीके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। ताहले चलुन आमी किभाबे करेछि देखे नी। ये स्वीट एंड सावर पनीर तैरी करार्जन एक सस बनिए नेब। तर एक मिक्सिंग बोल नहीं प्रथम दिए दिलम भिनेगार 2 टेबिल स्पून। एरपर दिए दीची डार्क सोया सस 1 टी स्पून। टमेटो केचप दिए दीची 1 टेबिल स्पून। एरपर दिए दीची चीनी 2 टेबिल स्पून। सब किछु भालोभावे मिशिए नीते होबे। एटा मेशानो होए गेछे। एखन आमी कर्नफ्लावर दिए दिच्छी 1 टेबिल स्पून। कर्नफ्लावरटा देवार परो भालोभावे नेड़े मिशिए देव। कर्नफ्लावरटा मेशानो होए गेछे। एखन आमी एते दिए दिच्छी 1 कप जल। জলটা দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সসটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আর যা ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে পনির নিয়েছি 200 গ্রাম, এটাকে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। গ্রিন ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ। রেড বেল পেপার নিয়েছি 1/4 কাপ। ইয়েলো বেল পেপার নিয়েছি 1/4 কাপ। সবগুলো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নাতে আমার লাগছে স্প্রিং অনিয়ন 2 টেবিল স্পুন, 4 কোয়া রসুন, এটাকে আমি কুচি করে রেখেছি, স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, এটাকেও 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা একটু ভালো হয়, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটাকেও 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এবার আমি এতে মিশিয়ে দেব আগের থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম, ওই সসটা দিয়ে দেব। সসটা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এখন আমি এই সসটাকে 2 মিনিট মতো রান্না হতে দেব। দু মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এরপর দিয়ে দেব পনির। এগুলো চাইলে আপনারা আগে ভেজে একটু রাখতে পারেন, 1 থেকে 2 মিনিট মতো আগে ভেজে নিতে পারেন। আমি এগুলো কাঁচাও ব্যবহার করছি, কেননা রান্না হওয়ার পর এটা একটু ক্রাঞ্চিনেস থাকে, খেতে ভালো লাগে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেখে দিতে হবে, সয়া সসের সঙ্গেও নুন থাকে, সেই হিসেবে নুনটা দেখে দিতে হবে। এবার এটাকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না হতে দেব। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দেব। আমার সুইট অ্যান্ড সাওয়ার পনির রেডি হয়ে গেছে।
এটা চাউমিন কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। এখন আমি এটাকে একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।